মা, তোমাকে কতবার বলেছি সকালবেলা আমাদের জন্য বেশি করে খাবার বানাবে, এই সামান্য খাবারে হয় নাকি? হ্যাঁ রিম্পা, তুই একদম ঠিক বলেছিস। মা, এই সামান্য খাবার আমাদের পেটে যে কোথায় থাকে সেটা তো আমরা নিজেরাও বুঝতে পারি না। তুমি একটু বেশি করে খাবার বানাতে পারো না? রোজ রোজ এইরকম কম খাবার খেলে হয় নাকি? তোরা দুই বোনে কি পাগল হয়ে গেছিস? আমি তোদের দুই বোনের জন্য উঠে সকাল সকাল উঠে এত নাস্তা বানাই, তাও আবার বলছিস এর থেকে বেশি বানাতে হবে। আমি আর তোর বাবা তো কিছুই খাইনি, সবকিছু তো তোরাই শেষ করে দিলি। এত খাবার খেয়েও তোদের পেট ভরে না? মা, এগুলো এত খাবার কোথায়? এই সামান্য একটুখানি খাবার কি হয় নাকি? দেখ কবিতা, মা এই সামান্য খাবারগুলোকে বলছে এত খাবার। আচ্ছা তুই বলতো, এগুলো আমরা দুইজনে মিলে খেলে আমাদের কি পেট ভরবে? আমার তো একদমই ভরবে না, তার উপর আবার মনে হবে যেন আরো বেশি করে খাই। এই কারণেই তো তোরা দিনের পর দিন ফুলে যাচ্ছিস। দেখ, এত করে খাস না, এত করে খেলে তোদের বিয়ে দেওয়া অসম্ভব হবে। মোটা মেয়েদেরকে কেউই বিয়ে করতে চাইবে না, তখন কিন্তু তোদেরকে বাড়িতেই বসে থাকতে হবে। মা, যখন আমাদের বিয়ে হবে তখন আমরা খাওয়া কমিয়ে দেব, কারণ তখন তো আমাদের ছবিও তুলতে হবে। কি কবিতা, ঠিক বললাম তো? একদম ঠিক বলেছিস, যখন বিয়ে ঠিক হবে তখন সেটা দেখা যাবে, কিন্তু এখন তো অন্তত পেট ভরে খেতে দাও, বিয়ের জন্য তো সুখে দিন কাটানো যায় না। তোরা যেটা ভালো বুঝবি সেটাই কর, আমার কথা একটাও শুনিস না। এই নিয়ে ধর, বাড়িতে আরো যা যা খাবার আছে সবকিছু আজকে শেষ করে দে, তোদের জন্য একটাও কিছু কিনে রাখা যায় না। রাত্রেবেলা ঘুম ভেঙে গেলেও আবার খাবার জন্য রান্নাঘরে চলে আসিস। তোরা দুই বোনে শ্বশুর বাড়িতে গিয়ে যদি এরকম করিস, তাহলে দেখবি তোদের দুইজনে শাশুড়ি মা তোদেরকে হয়তো বাড়ি থেকে বাড়ি করে দেবে। মা, এরকম কিছু হবে না, শ্বশুর বাড়িতে গিয়ে সামনে না হয় আমরা লুকিয়ে লুকিয়ে তো খেতে পারবো। কবিতার কথা শুনে রিম্পা হাসতে থাকি, তারপর তারা দুইজনে হাসতে হাসতে তাদের রুমে চলে যায়। এদিকে অঞ্জলি দেবী রান্নাঘরে চলে আসে এবং নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। রোজের সকাল সকাল উঠে অঞ্জলি দেবীকে এই সমস্ত খাবার বানাতে হতো, এই কারণে অঞ্জলি দেবী সবসময় খিটখিটে মেজাজের হয়ে থাকত। এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন অঞ্জলি দেবী সকাল সকাল উঠে নাস্তা বানাচ্ছিল আর নিজের মনে মনে ভাবছিল, আমার এই দুই মেয়েকে নিয়ে যে কি করব কে জানে, রোজের রোজ সকালবেলা হলেই আমাকে এত করে খাবার বানাতে হয়, আর ওদের ওদের এক বড় রান্নাঘরে ঢোকার নামই নেই, সব কাজ আমাকে করতে হয়। এর থেকে ভালো তো ওরা কলেজে চলে যেত, কলেজে গেলে তবু তো বোঝাতো যেত যে ওরা কলেজে রয়েছে, আর এখন বাড়িতে থেকেও মনে হচ্ছে ওরা বাড়িতেই নেই। কলেজ শেষ হয়ে যাবার পর সারাদিন ফোন নিয়েই ব্যস্ত থাকে, আমার হাতে হাতে সাহায্য করে দিতে আসে না। অঞ্জলি দেবী যখন এইসব ভাবনা চিন্তা করছিল তখনই কবিতা নিজের রুম থেকে চিৎকার করে বলে, মা খাবারটা হলো, আমরা কখন থেকে অপেক্ষা করছি, রিম্পা আর আমার প্রচন্ড খিদে পেয়েছে, দয়া করে একটু তাড়াতাড়ি বানাও। তোরা কি ভাবছিস আমি রান্নাঘরে বসে রয়েছি? আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমি রান্নাঘরে বসেই থাকবো, এতই যদি তাড়াতাড়ি করিস তাহলে আয়, তোরা দুই বোনই এসে খাবারটা বানিয়ে ফেল। মা, তাহলে আমরা তোমাকে কিসের জন্য বলবো? আর তাছাড়া তুমি তো খুব ভালো করে জানো আমরা দুই বোনই তোমার মতো খাবার বানাতে জানি না, প্লিজ দয়া করে একটু তাড়াতাড়ি খাবারটা বানিয়ে দাও, খুব জোরে খিদে পেয়েছে, আমরা তো আর অপেক্ষাই করতে পারছি না। রিম্পার কবিতার এই কথা শুনে অঞ্জলি দেবী অনেকই রেগে যায়, কিন্তু তবুও সে মেয়েদেরকে কিছু না বলে চুপচাপ খাবার বানাতে থাকে। আর কিছুক্ষণ পর তারা দুই বোনেই এসে গপাগপ নাস্তা করে আবারও নিজের রুমে চলে যায়। এটা দেখে অঞ্জলি দেবী আরো রেগে যায়। এইরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছু সপ্তাহ কেটে যায়। এইসব সহ্য না করতে পেরে অঞ্জলি দেবী তার স্বামীকে বলে, কি গো বলছি শুনছো, এবার তো মেয়ে দুটোর বিয়ে দিতে হবে, আর কতদিন ওরা এরকম ভাবে বসে থাকবে বলো তো, বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে, তুমি কি সেটা দেখেও দেখতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, আমি সবকিছু বুঝতে পারছি, কিন্তু দুজনে একসঙ্গে বিয়ে দিতে গেলে তো একটা বড় ঝামেলা, তার জন্য আমি একটু পিছিয়ে পড়ছি, কিন্তু তুমি চিন্তা করো না, ওদের দুই বোনের জন্য পাত্র দেখা আমি শুরু করে দিয়েছি। বাবার মুখে এই কথা শুনে রিম্পার কবিতা বলে, বাবা, মায়ের কথা শুনে তুমি আমাদেরকে বিদায় করে দেবার কথা ভাবছো? হ্যাঁ রিম্পা, তুই একদম ঠিক বলেছিস, মা আমাদেরকে আর এই বাড়িতে রাখতেই চায় না, তাই বাবাও ঠিক করে নিয়েছে এবার আমাদেরকে বিয়ে দিয়ে দেবে। আরে না না, তোরা ভুল বুঝেছিস, ওসব একদমই নয়, দেখ তোদের তো বিয়ের বয়স হয়েছে, সেই জন্য তোদের মা বিয়ের কথা বলছে, বুঝেছিস? এই বলে অখিলেশ বাবু নিজের কাজে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। অখিলেশ বাবু এক ঘটক মশাইয়ের কাছে তার দুই মেয়ের ছবি দিয়ে রেখেছিল। সেই ঘটক মশাইটা দুই দিনের পরে অখিলেশ বাবুকে ফোন করে বলে,
হ্যালো, হ্যাঁ দাদা, বলছি যে আপনার দুই মেয়ের জন্য আমি একটা ভালো পাত্র দেখেছি। আমি আজকেই আপনার বাড়িতে যাচ্ছি ওই দুই ছেলের ফটো নিয়ে। এই বলে ঘটক মশাই ফোন রেখে দেয়। তারপর সন্ধ্যেবেলা ঘটক মশাই দুই ছেলের ফটো নিয়ে অখিলেশ বাবুকে দেখাতে আসে। পাত্রের ছবি দেখে অখিলেশ বাবুর অনেকেই পছন্দ হয়। অঞ্জলি দেবীও তাদের দুই ভাইকে পছন্দ করে। তারপর ঘটক মশাই বিয়ের কথাবার্তা আগে বাড়ায়। এই রকম ভাবে কথাবার্তা মিটে যাবার পর রিম্পার বিয়ে রবিনের সঙ্গে ঠিক হয় আর কবিতার বিয়ে রঞ্জনের সঙ্গে ঠিক হয়ে যায়। তারা দুই ভাই ছিল অনেকই ধনী, তাদের বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না। এটা শুনে তারা দুই বোনেই অনেকই খুশি হয় এবং তারা দুই বোনে একে অপরকে বলে, রিম্পা, শ্বশুর বাড়িতে গিয়ে আমাদেরকে খাবার কোনো প্রবলেম হবে না। দেখ, ওনারা তো অনেক ধনী, আর ধনী বাড়িতে তো আরো ভালো মন্দ খাবার থাকে, আর আমরা যখন ইচ্ছে তখন খাবার খেতে পারবো। কিন্তু আমাদের শাশুড়ি মা, উনি যদি আমাদেরকে কিছু বলেন তখন কি হবে? আর তাছাড়া আমাদের তো শ্বশুর মশাই রয়েছেন, যদি একবার দেখে ফেলে। আমরা তো লুকিয়ে লুকিয়ে খাবো, সামনে অনেকে কম খাবার খাবো, একদম নতুন বউ যেমন খায়, আর রাত্রে বেলা বেশি করে খাবো, আর কেউ দেখতেও পাবে না, তখন তো সকলেই ঘুমিয়ে পড়বে, কিভাবে কেউ দেখতে পাবে বলতো? কবিতার এই সব কথা শুনে রিম্পা জোরে জোরে হাসাহাসি করতে থাকে। তখন কবিতাও হাসতে থাকে। তাদেরকে দেখে অঞ্জলি দেবী অনেকটা সন্দেহ করে, কিন্তু তখন সে কিছুই বলে না। আস্তে আস্তে বিয়ের দিন এগিয়ে আসে। তারপর তাদের দুই বোনে বিয়ে সম্পূর্ণ হয়। বিদায়ের সময় অঞ্জলি দেবী তার দুই মেয়েকে বলে, দেখ মা, আমি তোদের দুই বোনকে ভালোভাবে বলছি, ওখানে গিয়ে আমাদের মান সম্মানের কথা ভেবে দয়া করে একটু কম করে খাস। তোর শাশুড়ি মা অনেক রোগা আর তোর শ্বশুর মশাই অনেক রোগা, যদি তোরা খেয়ে খেয়ে মোটা হয়ে যাস তাহলে তোদেরকে সকলে কি বলবে বলতো? তখন তো আমাদেরকেই খারাপ বলবে আর তোদেরকে পেটুক বলে রাগাবে। ঠিক আছে মা, তোমার কথা ভেবে আমরা কমই খাবো। এই বলে তারা দুই বোনে নতুন শ্বশুর বাড়িতে চলে যায়। শ্বশুর বাড়িতে গিয়ে দেখে যে শাশুড়ি মা অনেকই রোগা আর শ্বশুর মশাইও রোগা আর স্বামী দুটো অনেক রোগা। এটা দেখেই তারা কম কম খাবে বলে ভেবে নেয়। এইরকম ভাবেই দেখতে দেখতে সেই দিনটা কেটে যায়। পরের দিন সকালবেলা তারা দুই বোনে অনেকে বেলা করে ঘুম থেকে ওঠে। নতুন বউ বলে শাশুড়ি মা কিছুই বলে না। কবিতা আর রিম্পার শাশুড়ি মা বিলকিস দেবী সে রান্না করতে খুবই ভালোবাসত, তাই রান্না বান্নার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছিল। বৌমারা, তোমাদের দুইজনকে রান্নাঘরে আসতে হবে না, রান্নাঘরে সব কাজ আমি করে নেব, কারণ রান্না বান্না করতে আমার অনেক ভালো লাগে। আর হ্যাঁ, আজকে তোমরা দুপুরবেলা কি খাবে বলো, আমি তোমাদের পছন্দ মতোই খাবার বানিয়ে ফেলবো। শাশুড়ি মায়ের মুখে এই কথা শুনে কবিতা রিম্পা অনেকই খুশি হয়। দুপুরবেলা এবং রাত্রিবেলা তারা যখন খাবার খায় তখন তারা কম কম করেই খাবার খায়। এটা দেখে বিলকিস দেবী মনে মনে ভাবে, যাক, আমার বৌমা দুটো তাহলে পেটুক নয়, কত সংস্কারী বৌমা পেয়েছি আর কত লজ্জাবতী, খুব ভালোই হয়েছে, আমি তো এইরকমই বৌমা চাইছিলাম। এই সব ভাবতে ভাবতে বিলকিস দেবী নিজেও খাওয়া দাওয়া শেষ করে ফেলে। এইরকম ভাবে দেখতে দেখতে সেই দিনটা কেটে যায়। পরের দিনকেও তারা দুই বোনে কম করে খাবার খায়, কিন্তু রাত্রেবেলা তাদের আবারও খিদে পেয়ে যায়, তাই তারা দুই বোনে নিজের রুম থেকে বেরিয়ে আসে আর রান্নাঘরে এসে খাবার কি আছে দেখতে থাকে। মাঝে কেন আমাদের কম করে খাবার খেতে বলেছিল কে জানে, এখন দেখ মাঝরাতে উঠেও আমাদেরকে খাবার খেতে হচ্ছে, এইসব কি ভালো লাগে বল? মনে হচ্ছে আমাদেরকে সুখিয়ে দিন কাটাতে হবে। তা যে বলেছিস, এই সুখিয়ে কি রাত কাটানো যায়? এখন তো খুব জোরে খিদে পেয়েছে আর খিদের কারণে ঘুমও আসছে না। দেখ দেখ চারিদিকটা ঘুরে দেখ কি পাস, এই রিম্পা ওই দেখ ওই উপরের দিকে বিস্কুট রয়েছে, ওটাই পেরে খেয়ে নেওয়া যাক বল। এই বলে কবিতা রিম্পা বিস্কুটের প্যাকেট খুলে খাওয়া শুরু করে দেয়। তারা দুই বোনেই দুই প্যাকেট বিস্কুট খাবার পরেও তাদের খিদে মেটে না। তারপর তারা আবারও কি খাবার আছে খুঁজতে থাকে। ফ্রিজে অনেক কিছু রাখা ছিল, সেগুলোও তারা দুই বোনে পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দেয়। তারপর তারা যে যার রুমে ঘুমাতে চলে যায়। পরের দিন সকালবেলা ফ্রিজ খুলে চমকে ওঠে। কি ব্যাপার, ফ্রিজে এতগুলো ফল রেখেছিলাম আর আজ একটাও দেখতে পাচ্ছি না, আমি কি তাহলে ভুল দেখছি নাকি, কালকে আমি ভুল দেখেছিলাম? এই সব ভাবনা চিন্তা করতে করতে তার দুই বৌমাকে ডাক দেয়। তারপর কবিতা রিম্পা তার শাশুড়ি মায়ের কাছে আসে। তাদের দুইজনকে বিলকিস দেবী সব ঘটনা জিজ্ঞাসা করে, কিন্তু তারা দুই বোনই বলে, মা, আমরা তো খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছিলাম, রান্নাঘরে তো আর আসিনি,
তাহলে আমরা কিভাবে জানবো? আর ফ্রিজে তো আমরা হাতই দিইনি। হ্যাঁ সেটাই তো মা, রিম্পা একদম ঠিক কথা বলেছে। আমরা রান্নাঘরে কেন আসতে যাব? আমরা তো খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছিলাম। এইরকম ভাবে কবিতা রিম্পা মিথ্যে কথা বলে দেয়। বিলকিস দেবী তাদের দুই বোনের কথায় বিশ্বাস করে নেয়, আর এইরকম ভাবে রিম্পার কবিতা শাশুড়ি মাকে বোকা বানিয়ে দেয়। এইভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। রোজের রোজ ফ্রিজ থেকে ফল আর সবজিগুলো গায়েব হয়ে যাচ্ছিল। এটা দেখে বিলকিস দেবী অনেকই অবাক হতো, তাই সে ফ্রিজে ফল সবজি রাখা বন্ধ করে দেয়। কিন্তু রাত্রেবেলা তারা দুই বোনে খিদের জন্য ছটফট করতে থাকে, তাই তারা রাত্রেবেলা বাইরের খাবার অর্ডার করে খাওয়া শুরু করে। বাইরের খাবার খেতে খেতে দুই মাসের মধ্যে তারা অনেক মোটা হয়ে যায়। বৌমা, তোমরা দুই বোনে এত মোটা কিভাবে হয়ে যাচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা তো কত কম করে খাবার খাও, আমি বললেও তোমরা বেশি খাবার খেতে চাও না। দিনের পর দিন আমি তো রোগা হয়ে যাচ্ছি, আর তোমরা দুই বৌমা এত মোটা হয়ে যাচ্ছ কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। অঞ্জলি দেবীর এই কথাতেই তার দুই বৌমা চুপ করে থাকে, আর কিছুই বলতে পারছিল না। বাইরের খাবার খেয়ে খেয়ে তাদের আজ এইরকম অবস্থা হয়ে গেছিল। শাশুড়ি মা রোগা আর দুই বৌমা দিনের পর দিন মোটা হয়ে যাচ্ছিল। এইরকম ভাবে একদিন রাত্রেবেলা তার দুই বৌমা যখন রাত্রেবেলা খাবার খেতে ঢোকে, তখন তাদেরকে সন্দেহ করে। তখন বিলকিস দেবী রান্নাঘরে ঢুকে পড়ে আর দুই বৌমাকে হাতে নাতে ধরে ফেলে। আচ্ছা, তাহলে এখন বুঝতে পারলাম তোমরা দুই বৌমা এত খাবারগুলো খাও, তাই তো? আচ্ছা, এবার আমি বুঝতে পারলাম তোমরা এত মোটা কিভাবে হয়ে যাচ্ছ। বাইরের খাবার খেয়ে খেয়ে তোমাদের দুই বৌমার আজ এইরকম অবস্থা। আজ থেকে আর কোনো বাইরের খাবার হবে না। তোমরা ভালোভাবে মন ভরে পেট ভরে বাড়ির খাবারই খাও, আমি তোমাদের কিছুই বলবো না। এইভাবে বিলকিস দেবী তার দুই বৌমাকে বোঝাতে থাকে। তখন তারা দুই বৌমা কবিতা রিম্পা শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। আর সেদিনের পর থেকে রিম্পার কবিতা একেবারের মতোই বাইরের খাবার খাওয়া ছেড়ে দেয়। তারপর তারা আস্তে আস্তে আবারও আগের অবস্থাতে ফিরে আসে, আর এইরকম ভাবে তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো। অচিনপুর নামক এক গ্রামে কবিতা, সঙ্গীতা, সুমনা, টিনা এবং রিনাকে নিয়ে বসবাস করত। তারা খুবই দরিদ্র ছিল, লতা দেবীর স্বামী ছিল না। লতা দেবী যেমন হোক করে এখানে ওখানে লোকের বাড়িতে কাজ করে তার পাঁচ মেয়ের পেট ভরাত। লতা দেবীর স্বামী রাস্তায় দুর্ঘটনাক্রমে তার মৃত্যু হয়। সেদিন থেকেই তাদের সংসারে এইরকম দুর্যোগ নেমে আসে। এমনই একদিন সুমনা তার বড় দিদি কবিতাকে বলে, দিদি দেখো না, সন্ধে হতে চললো আর মা এখনো বাড়ি ফিরলো না, কখন আসবে বলো তো? আমার তো খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ সেটাই তো, আমিও ভাবছি খিদে তো আমারও পেয়েছে, আর একটু অপেক্ষা কর, মা এক্ষুনি চলে আসবে। কবিতার কথা শেষ হতে না হতে তার মা বাড়িতে আসে। মা তুমি এখন বাড়ি ফিরছো? সেই সকাল থেকে না খেয়ে রয়েছি আমরা, খুব খিদে পেয়েছে। কেন, তোমরা খাবার খাওনি নাকি? কবিতা তুই কি তোর বোনেদের খাবার দিসনি? মা আমরা ওই ভাতটা কি করে খাবো, এত গরমের কারণে ভাতটা তো সকালেই খারাপ হয়ে গেছে, কেমন গন্ধ বার হচ্ছিল, তাই আমি কাউকে দিইনি। ও আচ্ছা ঠিক আছে, এখন আমি এসে গেছি, তোমাদের আর কিছু চিন্তা করতে হবে না, আমি ঝটপট রান্না করে নিয়ে আসছি। সারাদিন কাজকাম করে আসার পর লতা দেবীর শরীর একদম ভেঙে পড়েছিল, কিন্তু তবুও সে তার পাঁচ মেয়ের জন্য রান্না করতে যায়। এত গরমে উনুনের মধ্যে রান্না করে নিয়ে আসে, নিয়ে এসে তাদের পাঁচ বোনকে খাবার খেতে দিয়ে বলে, কবিতা, সঙ্গীতা, সুমনা, রিনা, টিনা, আমাকে ক্ষমা করে দিও। দেখো তোমার মা তোমাদের জন্য কিছু সবজি কিনে আনতে পারেনি, তাই আজ তোমাদের এই শুধু ভাতই খেতে হবে। তোমার এই গরিব মায়ের কাছে পয়সা ছিল না, তাই তোমার এই গরিব মা তোমাদের জন্য সবজি কিনে আনতে পারেনি। শুধু ভাত খেতে হবে শুনে পাঁচ বছরের ছোট্ট মেয়ে রিনা তার মাকে বলে, মা আমি এই গরিবদের মতো খাবার খাবো না। মা তুমি তো জানো আমার দুটো বান্ধবী রোজের রোজ কত সুস্বাদু খাবার খায়, আর ওদের বাড়িগুলো কত বড় বড়, আর ওদের বাড়িতে এসিও আছে, আর আমাদের বাড়িটা দেখো, গরমের কারণে তো এখানে থাকাই যাচ্ছে না, শুধুমাত্র এই একটা পাখা, এটার হাওয়া আমাদের
পাঁচ বোনের কারুর গায়ে লাগে না। মা সারা জীবন কি আমাদের এই রকম গরিব অবস্থাতে গরমের মধ্যে কাটাতে হবে? 5 বছরের ছোট্ট রিনার মুখে এই কথা শুনে তার মা একদম চুপ করে যায়। তখন লতা দেবীর মুখে আর একটাও কথা ছিল না। সেদিন যেমন হোক করে লতা দেবী তার 5 মেয়েকে খাবার খাইয়ে দেয়। আস্তে আস্তে যতদিন যাচ্ছিল ততই গরম বেড়ে যাচ্ছিল। এতটাই গরমের কারণে লতা দেবীদের বাড়িটা সবসময় পুরো আগুনের মতো গরম হয়ে থাকত। লতা দেবী যাদের বাড়িতে কাজে যেত তারা খুবই অহংকারী ছিল। সেদিন লতা দেবীর একটু দেরি হয়ে যায় কাজে যেতে, সেই দেখে তার মালকিন তাকে বলে, আজকেও তোমার লেট হয়ে গেল, কি এমন কাজে ব্যস্ত থাকো তুমি যে আজকেও তোমার লেট হয়ে গেল? আজ থেকে আমি আমার বাড়িতে অন্য কাজের লোক রাখবো, তোমাকে আর কাজে আসতে হবে না। মালকিনের কথা শুনে লতা দেবী কাঁদতে কাঁদতে কাকুতি মিনতি করে বলতে থাকে, মালকিন দয়া করে আমাকে কাজ থেকে বার করবেন না, দেখুন আমি যদি এই কাজটা না করি তাহলে আমার 5 মেয়ে সারাদিন না খেয়ে থাকবে, এই কাজটা আমার খুব প্রয়োজন, দেখুন দয়া করে আমাকে বার করবেন না। কিন্তু মালকিন লতা দেবীর কোনো কথাই শোনে না, তাকে কাজ থেকে বার করে দেয়। তখন লতা দেবীর মাথায় শুধু একটা চিন্তা ভাবনাই ঘুরপাক খাচ্ছিল যে সে কি করে তার 5 মেয়ের পেট ভরাবে। এদিকে দুপুরবেলা লতা দেবীর 5 মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে আসে। দিদি আমার তো খুব জোরে খিদে পেয়েছে, কি খাবার আছে তাড়াতাড়ি দাও। হ্যাঁ আমি এক্ষুনি তোদের সকলকে খাবার এনে দিচ্ছি, বস তোরা। এই বলে কবিতা রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে কবিতা যখনই খাবারটা খোলে তখনই পুরো বাড়িটা খাবারের পচা গন্ধতে ভরে যায়। এ মা, ছি ছি, এরকম একটা বাজে গন্ধ কোথায় থেকে আসলো বলো তো? তখনই সেখানে কবিতা এসে বলে, রিনা মা আমাদের জন্য যে খাবারটা বানিয়ে রেখে গিয়েছিল সেটা গরমের কারণে খারাপ হয়ে গেছে, তাই এত বাজে একটা গন্ধ বার হচ্ছে। দিদি তাহলে কি আমরা 5 বোনে আজকেও না খেয়ে থাকবো? আমার আর ভালো লাগে না রোজ রোজ না খেয়ে থাকতে, কিন্তু আমাদের মতো সেটা বুঝতেই চায় না। রিনার কথা শেষ হতে না হতেই সেখানে তার মা চলে আসে। গরমের কারণে সে পুরো ঘেমে গিয়েছিল এবং কাজ চলে যাবার কারণে তার মন খুব খারাপ হয়েছিল। বাড়িতে আসতেই লতা দেবীর বড় মেয়ে কবিতা তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার মা, তুমি আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলে যে? মা তোমার কি শরীর অসুস্থ, কি হয়েছে বলো? হ্যাঁ রে মা, আজকে আমার শরীরটা ভালো নয়, আর এত গরমের কারণে আমার শরীর আরো খারাপ হয়ে যাচ্ছে, আমি কাজ করতে পারছি না। মা তুমি তোমার গরমের কথা ভাবছো, তুমি কি জানো সারাদিন এই পাখাটা চলার পরেও তবুও তোমার 5 মেয়ের শরীর থেকে ঘাম ঝরতে থাকে? তুমি কেমন মা কি জানি যে আমাদের জন্য একটা নতুন পাখাও নিয়ে আসতে পারো না? কাকে কি বলছো বলো তো, তুমি যতই চাই বলো না কেন মা কোনোদিনও আমাদের জন্য নতুন পাখা কিনে আনতে পারবে না। যদি আমরা এত গরমের মধ্যে থেকেও মারা যাই তবুও মা আমাদের জন্য নতুন পাখা আনবে না। গরিব মা লতা দেবী তার 5 মেয়ের কথা শুনে তার চোখে জল এসে যায়। তখন সে নিজেকে অনেকটা শক্ত করে বলে, আমি জানি তোদের এত গরমে অনেক কষ্ট হয়, ঠিক আছে তোরা তোর এই গরিব মাকে আর কিছুটা সময় দে, তারপর আমি তোদেরকে একটা নতুন পাখা কিনে এনে দেব। লতা দেবীর কথা শুনে তার 5 মেয়ের মনে একটু হলেও আশা জাগে। সারা রাত লতা দেবী একটাই চিন্তা করছিল যে সে তার 5 মেয়ের নতুন পাকার স্বপ্ন কি করে পূরণ করবে, কারণ না তো তার কাছে কোনো কাজ ছিল আর না ছিল পয়সা, এই চিন্তাতে সে ঘুমাতে পারে না। পরের দিন সকাল হতে না হতে লতা দেবী খালি পায়ে কাজের সন্ধানে রওনা দেয়। হে উপরবালা, তুমি আমাকে সাহায্য করো, আজকে যেন কিছু একটা কাজ পেয়ে যাই, না হলে আমি আমার 5 মেয়ের পেট ভরাতে পারবো না। এই রকম ভাবে লতা দেবী এখানে ওখানে মুদিখানা দোকানে কাজ খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে কাজ পায় না, তাকে কেউই কাজ দেয় না। সকাল থেকে প্রায় দুপুর হয়ে যায়,
দুপুরে অত কড়া রোদেতে লতা দেবী তবুও কাজের জন্য এখানে ওখানে ঘুরতে থাকে। অত রোদের কারণে সে মাথা ঘুরে পড়ে যায়। তখন সেখানে দুটো ভদ্রলোক এসে তাকে তুলে নিয়ে গিয়ে হাওয়ার মধ্যে রাখে এবং তার মুখে জলের ছিটে দেয়। তখন সে চোখ খোলে। লতা দেবীর জ্ঞান ফিরে এসেছে দেখে সেই ভদ্র দুটো লোক তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনি এত রোদের মধ্যে এরকম ঘোরাফেরা করছেন কেন? দেখতেই তো পাচ্ছেন বাইরে এত রোদ। আচ্ছা, আপনি কি কাউকে খুঁজছিলেন? কি হয়েছে আপনি আমাদেরকে বলুন না, আমরা আপনাকে সাহায্য করব। না না, কিছু হয়নি, আপনারা আমাকে সাহায্য করলেন এটাই আমার জন্য অনেক। আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার আমাকে যেতে হবে, আমার 5 মিনিট আমার অপেক্ষা করছে। এই বলে লতা দেবী যেতে যাবে কি, তখনই আবারও তার মাথা ঘুরতে থাকে। তখন বিজয় বাবু ও সুনীল বাবু তাকে ধরে এক জায়গায় বসিয়ে দেয়। আপনি তো এখন চলাফেরা করতে পারছেন না, তাহলে এখন আবার যাবার কথা বলছেন? বসুন এখানে, আর কি হয়েছে বলুন। বিজয় বাবুর কথা শুনে লতা দেবী তাকে তার দুঃখ কষ্টর ঘটনা সব খুলে বলে। সব শুনে বিজয় বাবু ও সুনীল বাবুর চোখে জল এসে যায়। তখন বিজয় বাবু বলে, আপনাকে আর এত রোদের মধ্যে এখানে ওখানে ঘুরে ফিরে কাজ খুঁজতে হবে না, আমি আপনাকে কাজ দেবো। আমার একটা খুব বড় টেলার আছে যেইখানে নামি দামি জামা সেলাই করা হয়। আমি আপনাকে সেলাই করা শিখিয়ে দেবো, আপনি আমাকে জামা কাপড় তৈরি করে দেবেন, তার বদলে আমি আপনাকে মাইনে দেবো। বিজয়বাবুর মুখে এ কথা শুনে লতা দেবী খুব খুশি হয়ে যায়। তখন সে বিজয়বাবুকে বলে, এই কাজটা আমার খুব দরকার, না হলে আমি যে কি করব, কোথায় যাব সেটা আমি কিছুই জানতাম না। আচ্ছা, তাহলে কাল থেকে আমি আপনার কাছে সেলাই শিখতে যাব। এই বলে লতা দেবী সেখান থেকে চলে আসে। পরের দিন থেকে রোজ সকালবেলা লতা দেবী সেলাই শিখতে বেরিয়ে যেত। বেশ কিছুদিনের মধ্যেই লতা দেবী খুব ভালো সেলাই শিখে যায়। এইভাবে সে রোজ অনেক করে জামা সেলাই করত। এইরকম ভাবে দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে যায়। মাইনে দেবার দিন আসে। এই নিন আপনার মাইনে, আর আপনার কাজ দেখে আমি খুব খুশি হয়েছি, তার জন্যই অ্যাডভান্সটা দিচ্ছি। এই পয়সাগুলো নিয়ে আপনি আপনার 5 মেয়ের জন্য একটা পাখা কিনে নেবেন, কেমন? অ্যাডভান্স টাকা দেখে লতা দেবী আরো খুশি হয়ে যায়। কাজ থেকে বাড়ি ফেরার সময় লতা দেবী সোজা একটা ইলেকট্রিকের দোকানে ঢোকে। সেখান থেকে সে একটা নতুন পাখা কিনে নিয়ে যায়। নতুন পাখা দেখে তার 5 মেয়ে খুব খুশি হয়ে যায়। মা, তুমি আমাদের জন্য নতুন পাখা কিনে এনেছো, বা এবার থেকে তাহলে আমরা 5 বোনে এই নতুন পাখার হাওয়াতে খুব আরাম করে ঘুমাবো। হ্যাঁ রে মা, এবার থেকে তোদের আর কোনো রকমই কষ্ট হবে না, তোরা এই পাখার নিচে ঠান্ডা হাওয়ার মধ্যে থাকবি। লতা দেবীর বাড়িতে নতুন পাখা লাগিয়ে নেয়। সেদিনের পর থেকে গরিব মা ও তার 5 মেয়ে ঠান্ডা পাখার তলাতে আরাম করে ঘুমাতে থাকে। তাদের আর কষ্ট করে গরমের দিন কাটাতে হতো না।